একটা খরগোশ দেখতে পাচ্ছি গাড়িও খেতে খেতে আসছে। খরগোশকে বলছি মাঠে চলে যেতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে সকাল দিকে খেলা হচ্ছে ছোটদের, তো সবাই কথা অদ্ভুত অদ্ভুত সেরেছি, সব সঙ্গে একটু আলাপ করা যাক। এই ফ্যামিলি ব্লগ বলতে হবে। সব প্রতিযোগীর নামগুলো লিখে ফেলবেন। যার যারা আছেন তাদের বলছি যে কজন প্রতিযোগী আছে সবার নামটা অন্তত লিখে রাখবেন, কে কি খেলেছে ওটা জিজ্ঞেস করে। এটা গোয়াজুল লাইক হচ্ছে, গোয়াজুল লাইক যেমন খুশি তেমন সাজু। বিবেকানন্দ পার্ক মিলন চক্রের পরিচালনায় আজ সারাদিন ব্যাপী প্রাকৃতিক আবহাওয়ার বিরুদ্ধে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নর দিকে। এখনো প্রতিযোগী আসছে, আপনারা একটু খেয়াল রাখবেন প্রতিযোগী এখনো আসছে। জীবন চক্র আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যেমন খুশি তেমন সাজো। যারা আমাদের ক্লাবের তাদের অনুরোধ করছি ফটোগুলো তুলে রাখবেন, আমাদের ম্যাগাজিনে দেওয়া হবে। মিলন চক্র আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ ইভেন্ট গো অ্যাজু লাইভ, যারা যেমন খুশি তেমন সাজো। ছোট ছোট শিশুরা খুব সুন্দর সুন্দর এসেছে। তুমি এখানে খালি কেন খেলেছ? তোমার সঙ্গে শিব কোথায়? শিব কোথায়? তোমার সঙ্গে কথা বলতে পারবে না? যেমন খুশি তেমন সাজো। তুমি এখানে কি শিখেছ? তুমি বুঝে আছো আমরা দেখতে পাচ্ছি মাঠ পরিষ্কার করার জন্য একজন নোংরা পরিষ্কার করছে। এদিকে একজন শিশু শিল্পী মা কালী রূপে দাঁড়িয়ে রয়েছেন, একজন ক্রিকেটার মাথায় হেলমেট পরে হাতে গ্লাভস এবং ব্যাট হাতে অনুশীলন করছে। একটি খরগোশ দেখছি গাজর খেতে খেতে পাগল মনে হয়, পাগল মনে হয় লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এবিপি আনন্দের এক রিপোর্টার দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সবে কত অদ্ভুত অদ্ভুত শিখেছে। হ্যাঁ
বলো কিসের 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 যেছো? আমি এটা দেখে যাচ্ছি সবাই নেতে পরে আপনারা সবাই দেখেছেন গাড়ির মধ্যে নিয়ে কি সুন্দর সভা সভা করে আমাদের করছিলেন। ঠিক আছে।